এই কফিনে মোড়া মুসলিম পরিবারটি কি কখনো ভেবেছিল কানাডার মতো অভিবাসী বান্ধব উদারমনা প্রগতিশীল দেশে এমনও করুণ ভাগ্যবরণ করতে হবে, নিদারুণ যন্ত্রণায় বিদায় নিতে হবে পৃথিবী থেকে? চরম মুসলিম বিদ্বেষের জেরে একই পরিবারের চারজনের পৈচাশিক হত্যাকাণ্ডে কানাডাকে থমকে দেয়া ন্যাক্কারজনক ঘটনার দুই বছরের মাথায় চূড়ান্ত রায় দিল আদালত। এই ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলেছেন বিচারক। কানাডার বিচার কার্যক্রমের ইতিহাসে কোনো বিচারকের কাছ থেকে কোনো শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর বিরুদ্ধে এমন মন্তব্য বিরল। The offender murdered four generations of the Afsal family members. হামলাকারী তার ইসলাম ভীতি, অজ্ঞতা, অসহিষ্ণু, ঘৃণ্য আচরণ চরিতার্থ করতে গিয়ে আফজাল পরিবারের চার প্রজন্মকে হত্যা করেছে। আক্রমণটি শুধু আফজাল পরিবারকে লক্ষ্য করেই হয়নি, মুসলমানদের ভয় দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিত হামলাটি ছিল সমগ্র মুসলিম সমাজের ওপর। এই হামলা ছিল কানাডার মূল্যবোধ, বহু সংস্কৃতিবাদ ও একটি নির্দিষ্ট ধর্মের মানুষের শালীনতা আর রুচির বিরুদ্ধে। আলোচিত রায় ঘোষণার সময় স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী নাথানিল ভেল্টম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সাথে ২৫ বছরের মধ্যে তার প্যারোল মুক্তিতে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। We don't know if it's closure or justice. এটাই ন্যায় বিচার কিনা জানি না। যা জানি তা হচ্ছে এই রায় আমাদের থেকে হারিয়ে যাওয়া স্বজনদের ফিরিয়ে দেবে না, আমাদের টুকরো হয়ে যাওয়া জীবন জোড়া লাগবে না, শারীরিক ও মানসিক এই ক্ষত থেকে যাবে, কিন্তু এর বদলে ঘৃণা ভরা উত্তর বা প্রতিক্রিয়া দিয়ে আর ঘৃণার বিস্তার ঘটাতে চাই না। পরিবারের স্মৃতির প্রতি সম্মান রাখতে এমন একটি বিশ্বের জন্য লড়াই করতে চাই যেন এমন ঘটনা আর দেখতে না হয়। পাকিস্তানি অভিবাসী আফজাল পরিবারের ওপর বিষাদের চরম কালো ছায়া নেমে আসে ২০২১ সালের ৬ জুন। এদিন ৭৪ বছর বয়সী মা তালাত, ৪৪ বছর বয়সী স্ত্রী মাদিহা, ১৫ বছরের কন্যা যমুনা ও ৫ বছরের সন্তানকে নিয়ে অন্টারিওর লন্ডন শহরে রাস্তায় হাঁটছিলেন ৪৬ বছর বয়সী সালমান আফজাল। কে জানত এটাই একসাথে এই ধরনের বুকে তাদের শেষ পদযাত্রা। ঘাতক নাথানিয়েল ভেল্টম্যান একটি পিকআপ ট্রাক তাদের ওপর উঠিয়ে দিয়ে একটি পরিবারের চার প্রজন্মের জীবন প্রদীপ মুহূর্তেই নিভিয়ে দেয়। আর সালমানের ৯ বছর বয়সী সন্তানকে গুরুতর আহত করে পিকআপ নিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়। পুলিশের হাতে আটকের সময় কমব্যাট গিয়ারে ছিল ঘাতক ভেল্টম্যান। ওই ঘটনা কানাডার সরকার ও সমাজ ব্যবস্থাকে চরমভাবে নাড়া দেয়। নিন্দা জানিয়ে বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে রাস্তায় নেমে আসেন বিভিন্ন শ্রেণী পেশা ধর্মের হাজারো মানুষ। হয় শোক শোভাযাত্রা, জানা যায় শুধু মুসলিমই নয়, উপস্থিত হন হাজারো জনতা। এই শোকে সামিল হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ২০১৭ সালে কুইবেক শহরে মসজিদে গুলি করে ৫ জনকে হত্যার পর এই প্রথম মুসলিমদের ওপর এমন নৃশংস বর্বরতার সাক্ষী হয় কানাডাবাসী। মেহরাবু সাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।